দ্য সবরমতি রিপোর্ট সিনেমাটি সকলকে নতুন করে চিন্তা ভাবনা করতে সাহায্য করবে। 2002 সালের 27 ফেব্রুয়ারি গুজরাটের উত্তর গোধরাতে যে ট্রেড ট্র্যাজেডি ঘটেছিল তা সম্পূর্ণ পরিকল্পিতভাবেই করা হয়েছিল। মধ্যযুগীয় বর্বরতার কায়দায় 39 জন এবং তাদের পরিবারকে জ্বালিয়ে পুড়িয়ে খুন করা হয়েছিল। একমাত্র সেই সময় কেন্দ্রীয় সরকার এবং গুজরাটের মুখ্যমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কালিমালিপ্ত করার লক্ষ্যে। মঙ্গলবার আগরতলা রূপসী সিনেমা হলে দ্য সবরমতি রিপোর্ট চলচ্চিত্রটি দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একথা বলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও বলেন, সত্যকে কখনই লুকিয়ে রাখা যায় না, সত্য একদিন না একদিন সামনে আসবে। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের রায় এবং গুজরাট হাইকোর্টের রায় তা প্রমাণিত হয়ে যায়। আজকে আসল সত্যটা বেরিয়ে এসেছে জনগণের সামনে। তিনি আরও বলেন, এইরকম আরও অনেক ছবি প্রকাশিত হয়েছে। আর্টিকেল 370 দ্য কেরালা স্টোরি, এই সকল ছবিগুলি সমগ্র দেশে প্রত্যেক রাজ্যে রাজ্যে পঞ্চায়েতে পঞ্চায়েতে দেখানো উচিত, যাতে সকলে জানতে পারে কারা ক্ষমতা দখলের জন্য হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, কারা ক্ষমতার লালসায় দেশের উন্নতি অগ্রগতি ঐক্যকে এমনকি দেশের সংবিধানের উপর আঘাত আনতে চায়। পাশাপাশি তিনি আরও বলেন, সকলকে দ্য সবরমতি রিপোর্ট সিনেমাটি দেখা উচিত। এদিন মুখ্যমন্ত্রী দ্য সবরমতি রিপোর্ট চলচ্চিত্রের প্রডিউসার সহ অভিনেতা অভিনেত্রীদের অভিনন্দন জানিয়ে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। বলেন, এরকম একটি ছবি দেশবাসীর সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এটা একটা এমন ফিল্ম বা সিনেমা, সেটা আমরা আজ 10 মজলিশপুর মণ্ডলের সমস্ত কার্যকর্তাদেরকে নিয়ে এই প্রেক্ষাগৃহে দেখলাম, এবং যা অনেক কিছু অজানা ছিল এবং অজানাকে জানার, অচেনাকে চেনার যে সিস্টেম, সেটা মোদিজি ভারতবর্ষের। তার আগেও আমরা দেখেছি উনার নেতৃত্বে অনেক কিছু ভারতবর্ষের মানুষ অনেক কিছু অজানাকে জেনেছে, অচেনাকে চিনেছে। আজকেও দ্য সবরমতি রিপোর্ট আমরা যা প্রত্যক্ষ করলাম প্রেক্ষাগৃহে এসে, আমি নয়, আমি ছাড়া এখানে প্রত্যেকজন কার্যকর্তা আমাদের দলের, তাদের নতুন করে চিন্তাভাবনা করার জন্য সেখানে এই সিনেমা সাহায্য করবে। আমরা জানি যে 2002 সালে যে গোধরা রায়ট এবং সবরমতি এক্সপ্রেসকে তদানীন্তন সময় যেটা বলা হয়েছিল যে অ্যাক্সিডেন্ট হয়েছে রেল, যেটা অযোধ্যা থেকে কর সেবকদেরকে নিয়ে যাচ্ছিল, এবং সেই সবরমতি এক্সপ্রেসে যে কর সেবকরা ছিলেন তাদেরকে গোধরাতে এক জ্বালিয়ে দেওয়া হয় এবং 39 জন কর সেবককে এবং পরিবারকে সেখানে খুন করা হয়। খুব মধ্যযুগীয় বর্বরতার কায়দায়, এবং সেটাকে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হিসেবে চাপিয়ে দিয়ে তদানীন্তন যে রাজনৈতিক দলগুলো সেখানে কনস্পিরেসি রচনা করেছিল, ষড়যন্ত্র রচনা করেছিল, পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সবরমতি রিপোর্ট সেটা প্রমাণ করেছে যে এটা আসলে কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা ইচ্ছাকৃতভাবে প্রি প্ল্যান একটা তাদেরকে মার্ডার করা হয়েছে। এবং সুপ্রিম কোর্ট পরবর্তী সময়ে এবং গুজরাট হাইকোর্ট তারাও পরবর্তী সময়ে সেটা আরও পরিষ্কার করে দিয়েছে যে এই যে সবরমতি ঘটনা, গোধরার যে ঘটনা, সেটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, যাতে করে তদানীন্তন কেন্দ্রীয় সরকার এবং গুজরাটের তদানীন্তন মুখ্যমন্ত্রী, বর্তমান আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাকে কালিমালিপ্ত করা যায়, আমাদের প্রধানমন্ত্রীকে কালিমালিপ্ত করা যায়, ভারতীয় জনতা পার্টির সরকারকে কালিমালিপ্ত করা যায়। কিন্তু ট্রুথ উইল অলওয়েজ কাম আউট উইথ ফ্লাইং কালার, এটা ইতিহাস সাক্ষী, এবং এবারও সেটা প্রমাণিত হয়েছে এই সবরমতি রিপোর্ট দিয়ে, যে সুপ্রিম কোর্ট এবং পরবর্তী সময়ে গুজরাট হাইকোর্ট পরিষ্কার ভাষায় বলেছে যে এটা একটা প্রি প্ল্যান ডিপ রুটেড কনস্পিরেসি হ্যাচড বাই some political leaders, some people of leaders of community to destabilize the country as well as the then Gujarat government led by our leader, beloved leader Modi ji. To shei khetre ajke seta shotto pramanito hoyeche. Tar ageo amra dekhechi article 370 the Kerala story, ei somosto ghotona gulo cinema gulo amra mone kori je sara deshe protita panchayate panchayate shekhane dekhano uchit, যাতে করে আসল সত্যটা কারা ক্ষমতার জন্যে হিন্দু মুসলমানের মধ্যে সেখানে লড়াই লাগাতে চায়, কারা ক্ষমতা দখলের জন্যে দেশের
উন্নতি অগ্রগতি ঐক্যকে দেশের সংবিধানের উপর আঘাত আনতে চায়, সেই জিনিসগুলো আজকে ভারতবর্ষের মানুষ সেটা পরিষ্কারভাবে প্রত্যক্ষ করেছে। এবং আমি মনে করি, আমরা প্রত্যেকে মনে করি, এই সবরমতী রিপোর্ট এটা নতুন করে মানুষকে এই ঘটনার উপর নতুন করে আরও চিন্তা করতে শেখাবে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই মিডিয়ার বা সিনেমার যারা ডাইরেক্টর এবং প্রডিউসার তাদের দুজনকেই। আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা অ্যাক্টর, যারা এখানে বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এবং তদানীন্তন সময় মিডিয়ার যা রিপোর্ট, মিডিয়ার একটা অংশ চেয়েছে ঘটনাটাকে সেখানে ডিস্টর্টেড ফ্যাক্ট একটা বিকৃত করে মানুষের সামনে পেশ করা, আর একটা অংশ চেয়ে তাদের চেষ্টা ছিল যে আসল যে বাস্তব ঘটনা সত্যটাকে মানুষের সামনে সেখানে উপস্থাপন করা। আজকে সত্য এবং মিথ্যার লড়াইয়ে সত্যই কিন্তু পরবর্তী সময় জয়ী হয়েছে, এবং আজকে আমরা দেশের মানুষ তাই সত্যটা আমরা জানতে সক্ষম হয়েছি। আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাইকে আপনাদের মাধ্যমে রাজ্যের এবং দেশের প্রতিটি অংশের মানুষকে আহ্বান জানাবো এই সিনেমাটা যেন অবশ্যই দেখে, দ্য সবরমতী রিপোর্ট এবং সত্যকে জানার জন্য সেখানে প্রচেষ্টা করে। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।